ওয়েলকাম ভিউয়ার্স, বড় খবর। পিএসসি দ্বারা আয়োজিত যে ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে তাতে পিএসসি অভিযান করা হয়েছিল 19 তারিখ, এবং সেখানে পিএসসি সেক্রেটারি নিজেই স্বীকার করেছেন যে প্রচুর দুর্নীতি হয়েছে। মূলত নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং এ সমস্ত জায়গায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। তো আজকে দেখাবো যে সেই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আবার হয়তো পরীক্ষা হতে চলেছে, পরীক্ষা বাতিল হতে চলেছে এবং নতুনভাবে পরীক্ষা হতে চলেছে, যেটা একটু আভাস পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে নদিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম হচ্ছে সুবল বিশ্বাস। নদিয়ার জেলার তেহট্টের বাসিন্দা, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে শুধু গ্রেপ্তার করলে হবে না, দেখা যাক তার পরবর্তী পদক্ষেপ কী হয়, আদৌ পুরো মাথাগুলোকে খুঁজে পাওয়া যায় কি না। এবং যে খবর উঠে আসছে পিএসসি অভিযানের ফলে এই যে ফুডের পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং নতুনভাবে পরীক্ষা আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, যে খবরটি খুব শিগগিরই আসবে এমনই কিন্তু গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই খবর আসবে, কারণ আপনারা জানেন যে পিএসসি অভিযানে পিএসসি সেক্রেটারি মহাশয় কিছু দিনের সময় চেয়েছেন, এবং সেই সময়ের মধ্যেই আপাতত খবর চলে আসবে যে নতুন আবার সেই পিএসসি ফুডের পরীক্ষাটা হতে চলেছে, নতুনভাবে সেই পরীক্ষাটা হবে।